হচ্ছে বোঝা, মানে বোঝা তারা মেয়েদের পছন্দ করে না, মানে বিয়ে দিতে পারলে ঝামেলা শেষ। যেমন আমার 17 বছরে আমার মা আমাকে বিয়ে দিয়েছে, আমার আমার বাবাকে না জানায়। আমার ভাই দেখতে অনেক সুন্দর, ফর্সা আমার মায়ের মতো, আমি তো আমার আব্বুর মতো হয়েছি। সে ছোটবেলা থেকে মানে বাসায় গেস্ট আসলেও বলতো, তাদের সামনে আমাকে আমাকে যেতে দিত না কারোর সামনে, বলতো আমি দেখতে খারাপ, গায়ের গায়ে ও তো ওর ভাইয়ের মতো হয় নাই, ভাই বোনের কোনো মিল নাই চেহারার, খুব ইয়ে করতো। আমি সেগুলো আজও আমার মনে হলে আমার খুব খারাপ লাগে। আব্বু একটা ভালো কোনো খাবার আনলে আমার ভাইকে দিত, আমাকে দিত না। এখন আব্বু মারা যাওয়ার পর আর কি আমার মা ভাই হচ্ছে তারা আমাকে মানে বাসায়ও ঢুকতে দেয় না, এবং আমার সম্পত্তিও হচ্ছে আমাকে বুঝাই দিচ্ছে না। মানে আমাকে বলতেছে যে মেয়েরা কোনো কিছু পায় না, এবং বিয়ে হয়ে গেছে আমি কোনো কিছু পাবো না। এবং আব্বু মারা যাওয়ার পর মানে সেই 2005 সালে সেই সময় আমি হচ্ছে আমাদের বাসাটা ছিল দোতলা, আব্বু বলছিল তুমি তিনতলাটা এসে তোমার মতো করে তুমি নিয়ে থাকো। তখন সেই সময় আমি 30 লাখ টাকা খরচ করছি আমার জামাই আর আমি মিলে। আমি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জব করতাম, আর আমার ব্যাংকেও কিছু টাকা ছিল, আর আমি ছোটোখাটো প্রোগ্রামও করতাম। তো সেই সব টাকা দিয়ে আমি ইভেন পুরো বিল্ডিংয়ের রেনোভেশনের কাজও আমার ভাই আমাকে দিয়ে করাই নিছে, লাইক পানির লাইন, কারেন্টের বিল, সুয়ারেজের লাইন, পুরো বিল্ডিংয়ের প্লাস্টার, ছাদ, মানে এভরিথিং। এখন আজকে আব্বু 11-12 বছর হয় মারা গেছে। আমি এখন বলতেছি যে আমার অংশটা আমাকে বুঝাই দাও, আমি অনেক অসুবিধায় আছি, কিন্তু আমাকে আমার বাবার বাসায় ঢুকতেও দেয় না। আমি যাই আমাকে গেটও খুলে দেয় না, বাসায়ও যেতে দেয় না, আমাকে বলে মামলা করে নিতে পারলেন নে, তুই কোনো কিছু পাবি না। আমি কোনো কিছু পাই না কারণ আমি মেয়ে, মেয়েরা কোনো কিছু পায় না, আর আমার তো বিয়ে হয়ে গেছে, জামাইয়ের সাথে থাকি, আমি কেন পাবো? আর আমার আমার এটা যদি বলতে খারাপ লাগতেছে, আমার মা মানে আমাদের যে সাধু, আমার নানা বাড়ি সাদুল্লাপুর গাইবান্ধা, মানে আমার নানা বাড়ির ফ্যামিলিটা একদম আনএজুকেটেড, আর মানে খুবই রুরাল এরিয়া, মানে তাদের কাছে না মেয়ে হচ্ছে বোঝা, মানে বোঝা তারা মেয়েদের পছন্দ করে না, মানে বিয়ে দিতে পারলে ঝামেলা শেষ। যেমন আমার 17 বছরে আমার মা আমাকে বিয়ে দিয়েছে, আমার আমার বাবাকে না জানায়। আমি আমার বাবার একমাত্র মেয়ে, অনেক আদরের মেয়ে, আমি বিকার্নেসে থেকে পাশ করছি, ইংলিশ লিটারেচার অনার্স মাস্টার্স করছি 10 থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জব করতাম। এখন আমাকে বলছি তুই মামলা করে নিতে পারলেন না। এখন আমি যে গত বছর বাটোয়ারা মামলা করছি, আমি বলছি যে আমি আমার নামে সব খারিজ করছি, আমার মা কতটুকু পাবে, আমার ভাই কতটুকু পাবে, আমি কতটুকু পাবো, লালমনিহাটের যে আমাদের বাড়ি আছে, ঢাকার বাড়ি আছে, সব আমি এ করছি, করে আমি মামলা করছি। কিন্তু আজকে 1.5 বছর হয় মামলা চালাচ্ছি, মামলা চালাতে চালাতে আমার গয়নাগাটি যা ছিল ব্যাংকে, যে 2 পয়সা ছিল আমার সব শেষ। আমার জামাই সামান্য সরকারি চাকরি করে, 2 বাচ্চা আমার, মামার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছেলে ক্লাস 4-এ পড়ে আইটেল স্কুলে, সব মিলায় আসলে পারতেছি না, আমার আর কিছু নাই মামলা চালানোর মতো, আমার আর সেই সেই অ্যাবিলিটি নাই। তারপরে আব্বু মারা যাওয়ার পর আব্বুর অনেক ল্যান্ড ছিল লালমনিহাটে, সেগুলো সব বিক্রি করে দিচ্ছে আমাকে না জানায়, এক টাকাও দেয় নাই। আর লাস্টে যেটা ছিল 102 শতক জমি আব্বুর নামে, সেটার কাস্টমার আমি রেডি করে দিচ্ছি, সেটা 40 লাখ টাকার প্রপার্টি ছিল, সেটা আমাদের তিনজনের নামে চেক হওয়ার কথা, কিন্তু কাস্টমার আসছে তখন আমি ওই উলনের আমার ফ্ল্যাটেই থাকি, আমি যে তিনতলা ফ্ল্যাট করছি ওখানে থাকি। পরে আমাকে দোতলা আমার ভাই ডাক দিছে, আম্মাও ডাক দিছে, আমি আসছি বলে সাইন করে দে কাগজে, এসে দেখি চেক শুধু আমার ভাইয়ের নামে আর আমার মার নামে, আমার নামে কোনো চেক নেই। তো আমি বললাম আমারটা, বলে তুই সাইন করে দে, তোর তোরটা হচ্ছে ক্যাশ দিয়ে দিব বলে। আমি তখন বললাম যে না, তারপর আমি ক্লায়েন্টকেও বললাম আপনার সাথে নেওয়া কথা যে আমাদের তিনজনের নামে হবে, আপনি যে বলে না আপনার ভাই বলছে এখন যেভাবে বলছে এই,
তখন আমি ভাইকে বললাম তুমি, তখন সেই বাইরের দুইটা পুরুষ মানুষের সামনে, আমার হাজবেন্ডের সামনে, আমার ভাই আমাকে আমার গায়ে হাত তুলছে, আমার গলার টিপে ধরছে, অনেক মানে অনেক ইয়ে করছে, আমাকে ইনসাল্ট করছে, মারধর করছে, অনেক কিছু হয়ে গেছে। আমার মা কিন্তু হজ করে আসছে, কিন্তু হজ করলে হবে কি, মানে আমি বলতে চাই না। আমি একটা কথা বিশ্বাস করি, সে যত খারাপই হোক সে তো আমাকে জন্ম দিছে, বলে তো জন্ম দিছে, কিন্তু জানি না সে আমাকে জন্ম দিছে কি না। মাঝে মাঝে তো বলতো তোকে কুড়ায় পাইছি, জন্ম দেই নাই, বলে তো তুই আমার মতো দেখতে হইতি। তো পরে আমি সেই লালমনিহাট গেছি, আমার জামাই বলতেছে তোমার মা তো আর মিথ্যা বলবে না, বয়স্ক মানুষ হজ করে আসে, যাও তুমি সাইন করে দিয়ে আসো, তোমার অংশ তোমাকে ঠিকই বুঝাই দিবে। আমি তাদের কথা বিশ্বাস করে সেই লালমনিহাটে গেছি, আমাকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করতেছে আপনি আপনার অংশের টাকা বুঝে পাইছেন? আমি বলছি যে হ্যাঁ পাইছি, যা যা সাইন করা দরকার করে দিয়ে আসছি। করে দিয়ে আসার পর ঢাকায় আমাকে আর একটা টাকাও, আমাকে একটা টাকাও আর দেয় নাই। সেই 40 লাখ টাকা আমার মা ভাই তাদের হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টে রাখছে, আমাকে একটা টাকাও দেয় নাই। আমার মা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, পায়ে ব্যথা পাইছে, আমি মাকেও দেখতে যাই, তাও আমার গেট খুলে দেয় না। আমি হসপিটালে গেছি, ফার্স্টে সে পঙ্গু হসপিটালে ভর্তি হয়েছে, সে পঙ্গু হসপিটালেও দেখতে গেছি, আমার জামাই, আমি দুই বাচ্চা, আমার সাথে একটা কথাও বলে না। মানে তার খালি সম্পত্তি সম্পত্তি সম্পত্তি, মানে সম্পত্তি নিয়ে কেউ কি কবরে যেতে পারবে? আমি যদি আজকে ফিনান্সিয়ালি স্টেবল থাকতাম, আমি সত্যি চাইতাম না এই রোজা রমজানের দিন, আমি চাইতাম না। কিন্তু আজকে আমার আমার জামাই একটা সরকারি চাকরি করে, আমাদের কোনো এক্সট্রা ইনকাম নাই, কিছু না, আমি অসুবিধা আছি দেখে আমি জাস্ট বলতেছি যে আমার অংশটা শুধু আমাকে বুঝায়। এখন থাকে ওই যে আমার মা থাকে, আর ওই যে আমার নানা বাড়ির, মানে আমার নানা বাড়ি তো খুবই ইয়ে, মানে ওই আমার খালা, তারপর আমার মামারা, তাদের ছেলে মেয়ে, মানে আপনারা যদি এখনও যান ইনস্ট্যান্টলি, আমার কথা যদি বিশ্বাস না হয় দেখবেন যে ওটা একটা নোংরখানা। হ্যাঁ, মানে তারা বিনা পয়সায় থাকতেছে, খাইতেছে, ইয়ে করতেছে, অথচ আমার অংশ দিচ্ছে না, আমার বাপের পাশে আমাকে ঢুকতে দেন, এবং